ছিল সেই কাজগুলো যে করত, অমরেন্দ্র নিরুপম সেন যে কাজগুলোর মধ্যে যুক্ত ছিল, নিরুপম সেনের সেই অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য শপথ নিতেই আজকে এই সব কিছু। বর্তমান রাজনৈতিক যে উত্তাপ তৈরি হয়েছে, সেই উত্তাপে আমরা ঢকমক না হয়ে আমাদের রাজনৈতিক এবং সাংগঠনিক যে কর্মসূচি তাকে বাস্তবে রূপায়িত করার লক্ষ্যেই আমরা পথ চলছি। এই লক্ষ্যেই সারা ভারতের যে হরতাল ধর্মঘটের আহ্বান করা হয়েছে 8 এবং 9 জানুয়ারি, সেটাকে সফল করার জন্য আমরা সর্বতোভাবে প্রচেষ্টায় চালিয়ে যাচ্ছি। এবং এই যে অবস্থা তৈরি হয়েছে সারা ভারতে এবং রাজ্যে, গণতন্ত্রের উপরেতে হামলাবাজি, গণতন্ত্রের উপর আক্রমণ, এমনকি সংবিধানের মূল যে সনদ তাকে ধ্বংস করার জন্য যে প্রচেষ্টা, তার বিরুদ্ধে মানুষকে সচেতন করা, সজাগ করা এবং মানুষকে সঙ্গে নিয়ে লড়াই সংগ্রাম পরিচালনা করাই আমাদের এখন লক্ষ্য উদ্দেশ্য।